সোমবার রাজধানী মহিলা মহাবিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে 100 সজ্জা বিশিষ্ট উপজাতি ছাত্রাবাসের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, টিটিএএডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি দেববর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, পশ্চিম জেলা জেলাশাসক শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। পরে ফলক উন্মোচন করে 100 সজ্জা বিশিষ্ট উপজাতি ছাত্রী আবাসের শিলান্যাস করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে উপজাতি ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ছাত্রী আবাসের শিলান্যাসের পর সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, প্রত্যন্ত এলাকা থেকে কোনো উপজাতি ছাত্রী যখন মহিলা মহাবিদ্যালয়ে পড়তে আসে তখন তাদের ঘর ভাড়া করে থাকতে হয়, এতে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় আর্থিক সমস্যার কারণে অনেক ছাত্রী আগরতলা শহরে পড়তে আসতে পারে না, তাই 18 মাসের মধ্যে এই ছাত্রী আবাস নির্মাণের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 4 কোটি টাকা ব্যয় করে এই ছাত্রী আবাসন নির্মাণ করা হবে। সাংসদ প্রতিমা ভৌমিক ধন্যবাদ জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কারণ প্রধানমন্ত্রী রাজ্যের 3টি ছাত্রছাত্রী আবাস তৈরি করার জন্য অর্থ মঞ্জুর করেছেন। খুব রিমার্কেবল ডে সেটা, কারণ উমেন্স কলেজ আমার কলেজ আর আমিও এটার এলামনির প্রেসিডেন্ট। আমি মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মেবার কুমার জমাতিয়াকে আমি ধন্যবাদ জানাই, উনি আমাকেও এটার মধ্যে ইনভলভ করেছেন যে মেয়েদের যারা এসটি বোনেরা আমার গন্ডাছড়া বলুন, সেটা ছামনো সাবরুম বিভিন্ন জায়গা থেকে যখন আগরতলা পড়াশোনা করার জন্য আসেন তাদের রেন্টে থাকতে অনেক কষ্ট হয়, অনেক সময় পয়সার অভাবে ওনারা আগরতলা পড়তে আসতে পারেন না। তো আগামী 18 মাসের মধ্যে একটা টাইম বাউন্ড দেয়া হয়েছে, 18 মাসের মধ্যে 100 সিটেজ মহিলাদের মেয়েদের জন্য হোস্টেল আমাদের উমেন্স কলেজে হচ্ছে। 4 কোটি টাকা ব্যয় করে 1886 স্কোয়ার ফিটের মধ্যে ডবল স্টোরেজ, যেটার মধ্যে সব কিছু থাকবে, কনফারেন্স হল থেকে সব কিছু থাকবে। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের স্টেটের জন্য 3টা হোস্টেলের ওনারা দিয়েছেন, আমাদেরকে ফান্ডিং করেছেন, যেটা গন্ডাছড়া একটা ছেলেদের জন্য এবং ফটিকরাইতে মেয়েদের জন্য এবং আগরতলাতে 100 জন মেয়ে থাকার জন্য ওনারা ব্যবস্থা করে দিয়েছেন। আগামী 18 মাসের মধ্যে সে বিল্ডিং মাথা তুলে দাঁড়াবে, আমাদের মেয়েরা আরও বেশি করে যে আমাদের অঙ্গীকার কোয়ালিটি এডুকেশন দেওয়া এবং মেয়েদেরকে এম্পাওয়ার করা সেটা তার প্রমাণ। এবং আমি আবারও প্রিয় প্রধানমন্ত্রী এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মেবার কুমার জমাতিয়া মহোদয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি ওনাকে ধন্যবাদ জানাই আমাদের উমেন্স কলেজে 100 সিটের একটা হোস্টেল করে দেওয়ার জন্য। অপরদিকে মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও সরকারের ধন্যবাদ জানান এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। তিনি সাংসদ প্রতিমা ভৌমিকের বক্তব্যের সাথে সহমত ব্যক্ত করেন। ইটস এ ভেরি গ্রেট ডে ফর আস, স্পিলিং সিটি অফ আগরতলা উই গোইং টু কনস্ট্রাক্ট 100 সিটেড কলেজ গার্ল হোস্টেল, অ্যাবাউট 2 crore রুপিস ইজ উইল বি 4 crore ইনভেস্টেড ইন দিস প্রজেক্ট, এন্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট with our new government, BJP IPL government, we are trying our best to have a quality education and also for higher education. And you know, most of our time, especially the ST girl, tribal girl from the villages, are finding very difficult to stay in Agartala, in rent house and all. So thinking that we, our government, taking initiative to accommodate, especially the those are living in the rural areas who come to Agartala to for study, for higher study. So I think this is a very good initiative. And also, this is not only one, when Fatigrai College also are going to construct for girl hostel 50 seated and Gondaswara 50 seated for boys hostel. So this year we are going to have around 3 boy, girl and boys hostel to be constructed. And we have already received the fund from the central government. And I really thanks our Prime Minister for his kind and for his really concern for the people of Tripura. So I think this is a good initiative and hopefully the project will come off very successfully and every people will benefit in this project. Blue Report, Khabar Tripura.